এলো বাংলাদেশে একমাত্র ভিটামিন এ ডি ই ফোর্টিফাইড ডির অ্যাডভান্সড সয়াবিন তেল। হাসনায়না, আমি এখন তোমাদের বাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। হায় হায়, আপনি কি বলেন? আপনি সত্যি সত্যি আসছেন? আমেরিকা থেকে ঢাকা নামার পর থেকে প্রতি মুহূর্তে আমি তোমাকে ছবি দিচ্ছি, আর তুমি বলো সত্যি কি না? এখন আমার কি হবে? দেখা হবে। আরে দেখা তো হবেই, কিন্তু বাইরে, আমাদের বাসায় না। আমার তো তোমার বাসায় কাজ। আচ্ছা, এখন কি বলবেন আমার আব্বাকে? আপনার কি কাজ? এখনো বলবো না। আল্লাহ জানে ক্যা হোগা, কোন সর্বনাশ করবার জি আইতেছে। হাসবেন না, কঠিন টেনশনে আছি। আচ্ছা শুনেন, এমন তো না যে আমরা দুজন প্রেম করি, যে আপনি বাবার কাছে আসছেন আমার হাত চাইতে। হাত না হোক, পা তো চাইতে পারি। হায় হায়, আবার দেখে মজাও লয়। শুনেন না, শুনেন, আপনি কেন বাসায় আসবেন বলেন তো? বাসায় এসেই বলি। এখন কোথায়? পুরান ঢাকায় ঢুকে গেছি। আব ক্যা হোগা আল্লাহ। ওকে, এখন যাই। হ্যালো হ্যালো, একদম তাতা করবি, ঠিক আছে? উনি হাসনাহিনার বাবা। বসলাম, বস। ভালো আছেন? আর ভালা ভালো, তুমি কেমন আছো বাবু?
বাবা জি আমি ভালো, কিন্তু আপনাকে দেখে তো কোনোভাবেই ঠিক লাগছে না। শরীর ঠিক আছে, মাগার যেই চিপায় ফালাইছে না। কথা হয়েছে হাসনাহিনার বাবার সাথে? ওনার সাথে কথা হয়েছে, কিন্তু আসল হাসনাহিনার বাবার সাথে আমার কথা বলা খুব বেশি প্রয়োজন। সেটা সম্ভব? দয়া করে আব্বাকে ফেসবুকে কথা বলবেন না, আব্বা জানলে খবর করে দিন। আব্বা বুঝলে জানলে লেঙ্গে, হিন্দি বুঝেন তো? আপনার লগে দেখা করতে আইছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কথা বলেন, আমি আসছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কে বাবা? আমি ইয়ামিন জাহান তাসবীর, আমাকে তাসবীর বলতে পারেন। তাসবীর আমার কাছে কেন? একটা সম্পর্ককে কাছে নিয়ে আসতে। মানে? মনিরা বেগম মুক্তা। এখনো ভয় পাচ্ছেন? সময় নষ্ট না করে এখান থেকে চলে যাও। আপনিও তো অনেকটা সময় নষ্ট করেছেন। তুমি কে? আমার সাথে এভাবে কথা বলছো কেন? আজকে আর না, আমি আবার আসবো। আমাকে আসতে হবে। তুমি কে সেটা কিন্তু বললে না। আগে দূরত্বটা একটু কমিয়ে নিয়ে আসি, তবে খুব কাছের কে। আমি আইতেছি।
চললি বলতো? একটা সারপ্রাইজ দিতে। এই পুরান ঢাকায় এনে সারপ্রাইজ? হ্যাঁ। আচ্ছা মা, প্রমিস করো সারপ্রাইজটা থেকে বেশি রিয়্যাক্ট করবে না। যদি আমি জানি সারপ্রাইজটা ভালো লাগবে, বাট আচ্ছা এটা কোনো কথা হলো? আমার ছেলে আমাকে সারপ্রাইজ দেবে আর আমি রাগ করবো? হ্যাঁ, বিরক্ত হবো? কি বলিস পাগল? আবার চলে আসলাম মা। ও হচ্ছে হাসনা হেনা। ভালো আছো মুক্তা? তুমি যেমন ভালো ছিলে আমি তেমন ভালোই ছিলাম। এই 38 বছরে কি ভালো ছিলাম? বাদ দাও, তোমার ছেলেটা তো মাশাআল্লাহ তোমার মতোই হয়েছে। তোমার মেয়ের নাম হাসনাহেনাই রেখেছো? কথা রেখেছিলাম। আমি কথা রাখিনি, আমি তোমার কোনো স্মৃতির সঙ্গে বসবাস করতে চাইনি। আর ভালো করেছো, স্মৃতি তো সবসময় সুখকর হয় না, মাঝে মাঝে মানুষকে বড় যন্ত্রণা দেয়। তাহলে তুমি আমার স্মৃতি নিয়ে ভালো ছিলে না? ভালো কথা, আমার ঠিকানাটা পেলে কি করবে জানো? আমার খোঁজ কিছুতেই কাটছে না। এই যে এখানে আসা, তোমার সামনে বসে কথা বলছি, যা কিছু ঘটেছে তার পেছনে আমার ছেলে। এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি কিছু জানতাম না, ও আমাকে জানতেই দেয়নি। ওকে শুধু 2 বছর আগে আমার জীবনের গল্পটাই শুনেছিলাম, শুধু এটুকু। সব ব্যাপারেই তোমার ছেলে তোমার মতো হয়েছে, হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দেওয়া। তাহলে তো ওকে আমার মতো শুধু কষ্টই পেতে হবে। হাসনাহেনার মিষ্টি গন্ধের চেয়েও মিষ্টি তুমি, খুব সুন্দর। ভালো থেকো। আপনি আবার আসবেন যদি সময় পাই। আসসালামু আলাইকুম। একটা গল্প বলতে এসেছেন যেটা সেদিন বলতে পারেনি। আমার মা ছিলেন তোমার বাবার বন্ধুর বোন, মানে আমার মামা ছিলেন তোমার বাবার খুব ক্লোজ একজন বন্ধু।
সেভাবে ওনাদের পরিচয়। কলেজ থেকে মাস্টার্স পর্যন্ত সম্পর্ক, অনেক ভালোবাসার একটা সম্পর্ক। মাস্টার্সের পর থেকেই মা তোমার বাবাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু তোমার বাবা খুব ভয় পাচ্ছিলেন, মানে আমার মামাকে খুব ভয় পাচ্ছিলেন। তারপর যখন মায়ের বিয়ের কথা সিরিয়াসলি বলা হচ্ছিল, তখন তোমার বাবাকে বলা হলো যে যেন ওনারা পালিয়ে যায়। তোমার বাবা রাজি হয়েছিলেন, কিন্তু কিন্তু তোমার বাবা একাই পালিয়ে গেছে তোমার মাকে ছাড়া। মা অনেক কষ্ট পেয়েছিল, তারপর তো বিয়ে হয়ে গেল, কষ্টের ব্যাপার হচ্ছে অনেকদিন পর মা জানতে পারে যে তোমার বাবা আসলেই এসেছিলেন আমার মামার কাছে। দুটো নাম, তোমার বাবার নাম আর আরেকটা নাম হচ্ছে হাসনা হেনা। আমার মা আর তোমার বাবা ঠিক করেছিলেন তাদের যদি মেয়ে হয় নাম রাখবে হাসনা হেনা। কেন হাসনা হেনা তা অবশ্য জানি না, সো ফেসবুকে যে কত হাসনা হেনার সাথে আমার কথা বলতে হয়েছে, তারপর একদিন কথা হলো তোমার সাথে, জানতে পারলাম তোমার বাবার নাম, বুঝে গেলাম এই সেই হাসনা হেনা। সব মিলিয়ে চলে আসলাম এই, সবই ঠিক আছে, কিন্তু এখন কি? আচ্ছা, ওনারা ওনাদের পুরোনো সময়টা ফিরে পাক, জীবনের শেষ কত সময় যেন একসাথে কাটাতে পারে, এটাই। দেখেন, আপনি একটা ভুল ধারণা নিয়ে এত কিছু চিন্তা করছেন, আর একটা ভুল কাজ করেছেন, সেটা হলো এতদিন আমাকে কিছু না জানিয়ে দিনের পর দিন আমার সাথে চ্যাট করে গেছেন, সম্পর্ক রেখেছেন। আর এখন আসি আপনার মা আর আমার বাবার সম্পর্কে। শুনেন, এটা না বিদেশ না, এটা বাংলাদেশ, এখানে চাইলেই সব কিছু করা যায় না, লোকচক্ষুর বলে একটা ব্যাপার আছে। লোকচক্ষু, এই পুরনো ধ্যান ধারণার জন্যই তো তোমরা একসাথে থাকতে পারেননি, তুমি একই ভুলটা করো না, আগের জেনারেশনের ভুলটা এতদিন ধরে রেখো না। যখন যে জেনারেশন আসে মানুষকে সেভাবে মানিয়ে চলতে হয়। আমি এগ্রি করি, কিন্তু আমরা সব জেনে শুনে চুপ থাকবো? আমরা কেন দুটো সময়কে এক করতে পারবো না? আমি কিছুই বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না আমি। তোমাকে কিছু বুঝতে হবে না, তুমি জাস্ট আমাকে একটু সময় দাও, একটু ধৈর্য ধরো।
কিছু বলবেন? কথা কথার কি দরকার আছে? আপনি তো আর এই দেশে আমার জন্য আসেননি, আপনি আমাকে ব্যবহার করেছেন অন্য একটা কাজ ছাড়ার জন্য, সেটা তো হয়ে গেছে, এখন আর কি আমার সাথে কথা বলার দরকার আছে? আমি এখন তোমাদের ছাদে, আমি আব্বাকে উপরে পাঠিয়ে দিচ্ছি। প্লিজ হাসনাইনা, প্লিজ। মোটেও না, ওটা রাগ করেছি। কেন? হাসনাইনা ফুল আমার একদম পছন্দ না। আসলে? হুম, মেয়েদের সম্পর্কে দেখছি আপনার ধারণা একদমই নেই। আমার পাশে একই নামের এমন কিছু যেটা আমার থেকে বেশি সুন্দর, সেটা নিশ্চয়ই আমার ভালো লাগার কথা না। জেলাস? হুম, আমি এমনই। বুঝলাম, কিন্তু তোমার ওই ধারণাটা ভুল। কোন ধারণা? এই যে আমি একটাই মিশন নিয়ে দেশে এসেছি। এইসবের মানে কি? আপনি এরকম কেন? তোমার জন্য শরীর খারাপ লাগছে নাকি? জ্বর আসছে না তো? এই হালকা গরম তো, ওষুধ খেয়ে না আসো। আরে একটু আগে খেয়েছি, আর কত খা বসু। শোন, কালকে তোর সারপ্রাইজটা খুব সুন্দর ছিল, থ্যাংক ইউ। আচ্ছা, তুই কি এর জন্যে আমাকে দেশে নিয়ে এসেছিস? এজন্যে ইফতেখারের মেয়েটা খুব সুন্দর, হাসনাইনা ভারী মিষ্টি, কথা বলি? না, এখনো না, এখনো শোনা হয়নি। শোন বাবা, সময় এসে চুপি দিয়ে চলে যায়, মানুষ খেয়াল করে না। তুমি সুস্থ থাকো, সব ঠিক হয়ে যাবে। তাজবীরের লগে তোর সম্পর্ক? না আব্বা। ভিসা কইতাছস? হাজা কইতাছি আব্বা। ফেসবুকে আমার নাম খুঁজা বাইর করে আমার সাথে কথা কইছে, কয়দিন আগে বিদেশ যাইল, এরপর হ্যাঁ যা যা করছে আমি কিছুই জানতাম না, আমি এই সবের কথা কিছু জানতাম না আব্বা। ঠিক আছে, তুই যা। এখন কথা কই? ক, আপনি কি এখনো ওনারে ভালোবাসেন?
আজকে কি দিবেন বলুন? সেদিন তো খালি ক্যান দিয়েছিলেন, আজকে কি ভরা কলসি দিবেন? তুমি কিন্তু সামনাসামনি অনেক ইন্টারেস্টিং, আর আপনি খুব রহস্যময়। আচ্ছা, আমাদের এই সম্পর্কটার নাম কি? বন্ধুত্ব আর কি। তোমার কাছে হয়তো, আমার কাছে না। আমি যে সম্পর্কটার মাঝে আছি সেটার নাম আসলে এখনো খুঁজছি। কালকে যখন তোমাকে ক্যানটা দিলাম, তোমার মনে আছে কিনা জানি না, হাঁটতে হাঁটতে চ্যাট করছিলাম তোমার সাথে, আমার সময় মাথার মধ্যে পড়লো ক্যান। তুমি এমন মেজাজ খারাপ করেছিলে, বলেছিলে যদি লোকটাকে পেতাম যে ফেলেছে, আর ক্যানটাকে ইচ্ছা মতো বকে দিতাম। এই জন্য এতদিন ক্যানটা রেখে দিয়েছি যেন তুমি বকাটা দিতে পারো। তারপর ধরো আমি সবসময় স্যুটেড বুটেড থাকি, বাট তুমি পছন্দ করো হচ্ছে ক্যাজুয়াল থাকা, এটা শোনার পর থেকে আমি এখন ক্যাজুয়াল হয়ে গেছি। ইচ্ছে করে হয়নি ব্যাপারটা, মানে এমনি এমনি হয়ে গেছে। ভেবো না আবার আমি তোমাকে ইমপ্রেস করার জন্য কাজটা করছি। কি সিরিয়াস হয়ে গেল কেন? এসব শুনে আবার সিনেমার মতো প্রেমে ট্রেমে পড়ে যাবে না? কি হলো না, কোথায় নায়িকাদের মতো বলবে যে তাসবীর এভাবে বলো না, নিতে পারো। আচ্ছা জোকস অ্যাপার্ট, শুরু করো, বকা দাও, শুরু করো। কি? আমি এটা চার মাস ধরে যত্ন করে রেখে দিয়েছি যেন দেশে আসার পর তোমাকে দিতে পারে, তুমি বকা দিতে পারো, সো স্টার্ট। বকা দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুই কেন ওনার মাথার উপর পড়লি? ঠিকই ছিল, বকা ছিল, ঠিক মতো বাবা। আমি পারবো না। পারবো না? পারতে হবে। আমি পারবো না। পারবা? পারবো না। ভেতরে এক বাইরে আর এক, ভেজাল। কি? আমি ভেজাল? জি ঠিকই বলছি, বুড়া ভেজাল। আপনার তো সাহস কম না, আপনি আমারে কোন ভেজাল? শুনেন, এমন মার দিমো জিন্দেগিতে ভুলবার পারবেন না, একদম নল্লি ছুটে এলাম কোয়া দিতেছি, একদম কানের নিচে বন দিব না, চিনোশা মারে বেটা। হ্যাঁ এটাই তো, এটাই তো, এটাই তো আমার আমার হাসনা না। কি? না সরি, মানে এই জায়গাটা অদ্ভুত সুন্দর, কত ঐতিহ্য, কত ইতিহাস। আপনি আসলে কে? আমি একজন মানুষ যে তার মায়ের মুখে হাসি দেখতে চায়, আর সেই সব মানুষ যে তার মায়ের পাশে থাকবে তাদের মুখেও হাসি থাকুক, এতটুকুই চাই। আম্মা মারা যাওয়ার পর আমাদের এই বাড়িতে উঠে এলাম পুরনো ঢাকায়। তোমার হাজব্যান্ড মারা গেছেন কত বছর হলো? 8 বছর, স্ট্রোক, ঘুমের মধ্যেই চলে গেলেন, হাসপাতালে নেবার সুযোগও দেয়নি। তোমার ওয়াইফ? 15 বছর, অনেক বছর, একা লাগে। মানুষ যত বড় হয় আস্তে আস্তে ততই একা হয়। হ্যাঁ, একাকিত্ব ভয়ঙ্কর, নিঃশব্দ ঘাতকের মতো। আমার এই একাকিত্ব দেখে হয়তো আমার ছেলে তোমাকে খুঁজে বের করেছে। শোনো, তোমার মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। তোমার ছেলেটা কিন্তু বেশ ভালো। আমরা কি দুজনকে এক করে দিতে পারি? যেটা আমরা পারিনি বলতে পারো তাই।
আমাদের সম্পর্কটা নাম না দিতে চাইলো, আরেকটা সম্পর্কের নাম দিতে চাই। কোন সম্পর্ক? আমার মা আর তোমার বাবার সম্পর্ক। মানে আমি চাই ওনারা একসাথে থাকুক। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিক আছে, আমি অনেক ভেবেচিন্তে কথাগুলো বলছি। আপনি কেন বারবার ভুলে যাচ্ছেন এটা বাংলাদেশ, এটা বিদেশ না? আমরা কি একটু ভুলে যেতে পারি না আমরা কোন দেশে আছি? আমরা কি একবার ওই দুটো মানুষের পৃথিবীর কথা চিন্তা করতে পারি না, যেই পৃথিবীতে ওনারা দুজন ভালো থাকবেন, যে পৃথিবীতে ওনারা থাকলে আমাদের বেঁচে থাকার স্পৃহাটা আরেকটু বেড়ে যাবে, আর একটু বেশি দিন বেঁচে থাকবেন, আর আমরা দূর থেকে ওনাদের ভালো থাকাটা দেখব। আপনি বলতে চাচ্ছেন ওনারা এখন একসাথে বসবাস করবেন? একটা নতুন পৃথিবী তৈরি করার জন্য একসাথে বসবাস কেন করতে হবে? দুটো মানুষের সময় পার করাটাই তো আসল। সমাজ কি পৃথিবীর বাইরে? সমাজ সমাজ কি ওনাদের সম্পর্কের এই গভীরতাটা বুঝবে? সমাজ কি ওনাদের এই সময়ে তাদের ভালো থাকা তাদের খারাপ থাকাটা আসলে বুঝবে? দেখুন, আপনার যদি অন্য কোনো কথা থাকে সেটা বলুন, নাহলে আমি চলে যাব। চলে যেতে কোনো সমাধান আসেনি। আমার বাবা আপনার মার থেকে দূরে গিয়ে কোনো ভুল করেননি। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি। গান শোনা হচ্ছে, কখন আসলো আঙ্কেল ওখান থেকে? এই তো কিছুক্ষণ আগে। শোন বাবা, আমরা দুজনেই চাই তোরা এক হ, বিয়ে কর। এটা তো সম্ভব না। কেলা সম্ভব না কেলা? আব্বা, আমি আপনারে রেখা কোথাও যাইবার পারু না। এটা কথা হইলো? তা বলে বিয়ে করবি না, শাদি করবি না? কেন বিয়ে করবো না, বিয়ে করবো তো, কিন্তু এখন না। তাহলে কেন তুই আমাকে আমেরিকা থেকে নিয়ে আসলি? এখানে এনে আমার কি লাভ হলো? আচ্ছা, আমি তো লাভ ক্ষতি বুঝি না, আমি শুধু বুঝি তুমি ভালো থাকো। আসনাকে ছাড়া আমি ভালো থাকবো না, ওকে আনলে আমি ভালো থাকব না। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি না, আর তুমি খুব বুঝতে পারছো, তাই না? আর কোন কথা না? কথা আছে আব্বা, আপনি অনেক কিছু জানেন না। তাজবীর দেশে আইছে অন্য উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? আপনারে আর আন্টিরে এক করবার আইছে। হ্যাঁ, চায় আপনি আর আন্টি বাকি জীবন একলগে থাকেন। আপা, আমি জানি কথাটা হই না, আপনি চিন্তায় পড়া গেছেন, কিন্তু আমি উনারে হুনায় দিছি। এই সব উল্টাপাল্টা চিন্তা যেন উনি মাথা থেকে ছাইড়া দেয়, আমি উনারে হুনায় দিছি আব্বা। আসলে তোমাদের দুজনের দেখা করিয়ে দেওয়ার জন্য আসিনি,
আমি এসেছি যেন তোমরা শেষ দিনগুলো একসাথে কাটাতে পারো। আমাকে ভুল বোঝো না, তুমি ছাড়া আমার আর কেউ নেই, শুধু তোমার হাসি। ওই হাসিটা দেখার জন্য আমি সব করতে পারি, জীবনে আর কিছুই চাই না, শুধু চাই তুমি ভালো থাকো, হাসি খুশি থাকো। তোমার ভালোর জন্য, তোমার ওই হাসির জন্য আমি সব করতে পারি মা, আমাকে ভুল বোঝো না। আমি জানি, আমি জানি তুই যা করছিস সব আমার ভালো লাগার জন্য। আমার এতটুকু ভালো, এতটুকু ভালো লাগে সেজন্য তুই দিন রাত আপ্রাণ চেষ্টা করছিস। কিন্তু তুই কি জানিস, এই পৃথিবীতে একজন মা তার মৃত্যুর আগে তার অন্য সব আত্মীয় স্বজন সবার কাছ থেকে, সেই প্রিয়তম পুরুষ মানুষটির কাছ থেকেও তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে মরতে চায়? তুমি আমার বুকে আছো মা, মা মা আমার, মা আমার, তুমি বুকে আছো না, তুমি আর কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে মা, আমার বুকে আছো। তাহলে কালকে তোমরা চলে যাচ্ছ? জি। ভেবেছিলাম কথাগুলো না বলেই চলে যাব নীরবে, কিন্তু হঠাৎ আপনাদের পুরনো কথাগুলো মনে পড়ে গেল আর ভাবলাম কিছু লুকোচুরির জন্য কত বড় ভুলই না হয়ে যায় জীবনে, আমি সেই ভুলটা করব না। পৃথিবীতে আমার মাই সব, সব। আর আমার মাটা থুরা রোগটা অসুখে ভুগছেন, ডাক্তার বলেছেন আমার মা আর বেশি দিন পৃথিবীতে থাকবেন না। যখন বড় হওয়া শুরু করলাম মা আমাকে সব বলতেন, মায়ের জীবনের সব ঘটনা, আপনাদের সব গল্পগুলো আমি জানি। এক বছর আগে যখন ডাক্তার বললেন আমার মায়ের হাতে সময় বেশি নেই, সেদিনই ঠিক করেছি আমি আমি আপনাকে খুঁজে বের করব, আপনার সাথে মায়ের দেখা করিয়ে দেব। আপনাকে খুঁজেছি, আপনাকে খুঁজেছি, আপনাদের খুঁজে পেয়েছি, আপনার সাথে দেখাও করিয়ে দিয়েছি, কিন্তু আমার মায়ের লিখে নিয়ে তো আমি ভালো করতে পারবো না। ডাক্তার বলেছেন আর 6 মাসের মতো সময় আছে, বাকিটা আলো হয়েছে। মায়ের যোগ্য সন্তান, আজকালকার দিনে এরকম সন্তান কথা পাওয়া যায় বলে?
এতক্ষণে তোমার আসার সময় হলো। আই এম সরি, আমি না বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমি সরি। কত কষ্ট করে লুকিয়ে বাসা থেকে বেরোতে হয়েছে আমাকে ভাবতে পারো তুমি? আর আমি খুব হাসতে হাসতে আনন্দ করতে করতে বের হয়েছি, না আমাকে কষ্ট করতে হয়নি, সবার চোখে ফাঁকি দিয়ে আসা। কি হলো, সরি বললাম তো। আপনি কে, সরি বলছেন কেন? আমি কে মানে, আমি হাসনা হেনা। আমি কোনো হাসনা হেনা চিনি না। আপনি আমার সাথে মজা করছেন? আচ্ছা দেখেন, আপনি নিশ্চয়ই ভুল বুঝছেন। ও আচ্ছা, আজকাল এরকম খুব হচ্ছে, আমার চেহারা ইউজ করে প্রোফাইল পিকচার বানিয়ে মানুষ কথা বলছে, র্যান্ডম মানুষের সাথে। আপনি নিশ্চয়ই এরকম কারোর সাথে কথা বলেছেন, আমার সাথে বলেননি। আপনি প্লিজ আসেন। সুন্দর মুখটা এরকম প্যাঁচার মতো করে রাখলে ভাল লাগে দেখতে, হাসো। ঠিক আছে, আমি গেলাম। এদিকে আসেন। কি মানে কাছে আসেন? হোনেন কই আদিতাচি, আমার লগে মজা নিবেন না। মজা দিলে কাল লগে লমু। ঠিক আছে নেন, মজা নেন। মজা নিতে গেলে তো আপনাকে, টিকিট আছে, ভিসা আছে? আমি এখানেই থাকমু। ও তো এখানে থাকলে তো আমার খাটি জিনিসগুলো আগে খায় চাই খা দেখতে হবে। হ্যাঁ খাবো তো, আপনাকে এখানে রেখে দেওয়ার জন্য আমি নিজের হাতে খাটি বাকরখানি বিরিয়ানি আপনাকে রান্না করে খাওয়াবো। চলেন।